কৃষ্ণনগর বা ত্রিনাথেশ্বরের অসাধারণ একটি প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছি। দেখো, এখানে রয়েছেন মহাদেব, মা পার্বতী এবং গণপতি। প্রতিমার নির্মাণ শৈলী অদ্ভুত, অসাধারণ। আর হবে নাই বা কেন, কৃষ্ণনগরের প্রতিমা বলে কথা। চলো তোমাদের কৃষ্ণনগরের আরো এক অসাধারণ শিব পার্বতীর প্রতিমা দর্শন করাই। রথতলা ছাড়িয়ে হয়েছে এই সুদর্শন প্রতিমা এবং প্যান্ডেল। এই প্রতিমায় রয়েছে অভিনবত্ব, মহাদেবের আরেক নাম পশুপতি। আর এখানে পশুদেরকে তুলে ধরা হয়েছে, তারা মহাদেবের কাছে এসেছেন। বিভিন্ন পশু পাখি তারা লাভ করছেন মহাদেবের সান্নিধ্য। অন্যদিকে রুদ্ররূপে ত্রিশূলধারী মহাদেব নন, এখানে একজন সঙ্গীতানুরাগী মহাদেবের আত্মপ্রকাশ ঘটেছে।
আর তার ঠিক পাশেই রয়েছেন মা পার্বতী। প্রতিমার অঙ্গসজ্জা এবং নৈপুণ্যতায় রয়েছে কৃষ্ণনগরের আন্তরিকতা। অন্যদিকে মায়ের পায়ের কাছে রয়েছে এ দুটি বাঘ। গণপতি খেলা করছেন ছোট্ট এক ব্যাঘ্র শাবককে নিয়ে। ছোট্ট এক সুখী পরিবারের দৃশ্যই যেন ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে। উৎসবের শহর কৃষ্ণনগর, আর সেই উৎসবের প্রতিমা বিসর্জনে সাং থাকবে না, তাই এবার হয় নাকি? এইভাবে ঢাক বাজিয়ে প্রতিমাকে কাঁধে তুলে বিসর্জনেই যেন আসে পরিপূর্ণতা। সে প্রতিমা যাই হোক, কৃষ্ণনগরের সাং থাকতেই হবে। তার ব্যতিক্রম হলো না শিবরাত্রির হর পার্বতীর এই প্রতিমাতে। হর পার্বতী চললেন আলোকসজ্জায় সজ্জিত হয়ে কাঁধে চেপে জলঙ্গির অভিমুখে। এটাই তো উৎসবের শহর, সাঙের শহর কৃষ্ণনগর।